السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. ও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। নিউজ 24-এর পক্ষ থেকে, ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি রাব্বুল কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাল শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো একনিষ্ঠ মুসলমানের পরিচয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আদেশ করেছেন যে একনিষ্ঠ মুসলমান হওয়ার জন্য ইবাদত একমাত্র রাব্বুল আলামিনের জন্যই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন: আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুনব শেখ মুফতি মুহাম্মদ আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আল্লাহ তাআলার মেহরবানি। আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি শুনব, যে একনিষ্ঠ মুসলমানের পরিচয়। আল্লাহ রাব্বুল কারীম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, তো কোরআনের মাধ্যমে মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যে ব্যক্তি মুসলমান হবে সে যেন একনিষ্ঠভাবেই মুসলমান হয়। উপরে এক, ভেতরে যদি আরেক হয়, পবিত্র কোরআন হাদিসের পরিভাষায় তাকে কিন্তু মুনাফিক বলা হয়েছে। এবং মুনাফিকদের বিশাল কি বলে পরিচয়, বিস্তর আলোচনা কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, তাদের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো একনিষ্ঠ মুসলমান হতে হলে আসলে কি কি প্রয়োজন? এবং আমরা চাই আমাদের জীবনের যতগুলো ইবাদত আমরা করি, যত আমাল আমরা করি, নেক কাজ আমরা করে থাকি, তার জন্য একনিষ্ঠভাবে রাব্বুল আলামিনের জন্য হয়। তো এই একনিষ্ঠ ইবাদতের জন্য আমাদের প্রস্তুতি, আমাদের ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার বা কেমন হওয়া উচিত? আহমদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। একনিষ্ঠ মুসলমানের পরিচয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ বর্তমানে এই জিনিসটাই বেশি দরকার। দৈনন্দিন জীবনে মানুষ মুসলমান মুমিন যত আমলই করে, এই আমলটা এবাদতে পরিণত হবে, আল্লাহর কাছে মকবুল এবাদত হিসাবে পরিগণিত হবে। কখন? যখন এখলাস বা একনিষ্ঠতা থাকবে। আর যখন এখলাস বা একনিষ্ঠতা থাকবে না, তখন বান্দা যত আমলই করুক কোনো কাজে আসবে না। বিশাল জিনিস। আমরা দেখি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী হাদিসের বিশাল ভাণ্ডার সংকলন করেছেন সহিহ বুখারী নামে। এই সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসটাই শুরু করেছেন কি দিয়ে? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সমস্ত আমল নির্ভর করবে ইখলাসের উপরে, নিয়তের উপরে। নিয়ত যেমন হবে আমলটাও তেমনই হবে। আর ইখলাস বা সহি নিয়ত এটা কিন্তু দেখা যায় না, এটা কিন্তু ভেতরগত বিষয়। এই জন্য আমাদের প্রয়োজন, আমরা যখন যে আমলে করি না কেন, যাতে ইখলাস বা একনিষ্ঠতা পূর্ণ যাতে হয়, তার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। যদি ইখলাস বা একনিষ্ঠতা যদি না থাকে, তাহলে আমি যত আমলই করি সমস্ত আমল আপনার কি বেকার। পবিত্র কোরআনে এ বিষয়ে অনেক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাহে খরচ করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য।
মানুষকে দেখানোর জন্য না লোক দেখানোর জন্য না মানুষ আমাকে বাহবা দিবে মারহাবা বলবে সেই জন্য না অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে দিন আপনি বলুন আপনি যে আমার নামাজ আমার সমস্ত ইবাদত বندگی কুরআন কুরবানি আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য সহি মুসলিম শরীফে 6543 নম্বর হাদিস বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি দেখেন না অর্থ সম্পদ দেখেন না আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর অন্তরে তুমি আসলে আমাকে ইবাদত আমার ইবাদত করার জন্য কি তুমি ইবাদত করছো নাকি যদি ইবাদত যদি করে থাকো তাহলে তো আপনি হাদিস উল্লেখ করেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো ইবাদতকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বিশাল জিনিস اخلاص با একনিষ্ঠতাই হলো সমস্ত ইবাদতের প্রাণ সমস্ত ইবাদতের প্রাণ اخلاص যখন নাকি মুমিন বান্দার মাঝে থাকবে তখন তার আমল কবুল হবে নাই কবুল হবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গা জায়গায় ইহসান সিফত অর্জন করে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন হাদিসে জিব্রাইলে আপনি ভালো করে জানেন حضرت جبرائيل علیہ السلام پیر نبی کریم صلی اللہ علیہ وسلم کے بولسے حضرت حضور اخلاص احسان کی تن اللہ حبیب بولے سن ان تعبد اللہ کانک تراہ فإن لم تکن تراہ فإنہ یراک تمہیں عبادت کر بے ایمان کیمون جنہیں تمہیں اللہ کے دیکھ سو آج جو دی اٹھے جو دی مونے نام تے پارو کم آس کم اٹھے تو شد تو اللہ تمہیں کے دیکھ سی آمی اپنی شارا بشو مسلم جو دی এই সিফতে এহসান এবং ইখলাসের সাথে যদি ইবাদত করতে পারি যে আমি যে ইবাদত করি না কেন আমাকে কিন্তু আল্লাহকে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমি কি ইবাদত আমি করব তখনই আমার ইবাদত হবে সত্যিকার ইবাদত হযরত ফুজাইল ইবনে রিয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো হযরত সুন্দর আমল কোনটি আমাকে কি বলবেন তখন তিনি বলেছেন শোনো যে আমলের মধ্যে অধিক পূর্ণ ইখলাস থাকবে সেটাই হলো সুন্দর অত্যন্ত সুন্দর বলতেছিলেন আপনি বড় চমৎকার হাদিসের আলোকে কোরআনের আলোকে একনিষ্ঠ মুসলমানদের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনি আলোকপাত করেছেন ধন্যবাদ আপনাকে আমরা শুনব দর্শকদের কথা দর্শক মণ্ডলী আমাদের মোহতারামের কথা থেকে একটি কবিতা আমার মনে পড়েছে সম্ভবত আল্লামা ইকবাল এই কবিতাটি আবৃত্তি করেছিলেন রাহ গিয়া রুসমে আজা রুহে বেলালি না রাহি ফলসফা রাহ গিয়া তালকিনে গজালি না রাহি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে খুব সুন্দর ছিলেন এমন নয় কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দামি ছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমালের কথাগুলো মিরাজ রজনীতে ঊর্ধ্ব জগতে গিয়ে শুনে এসেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিলেন আল্লাহ তাআলার এত পছন্দনীয় বান্দা ছিলেন ওনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতেই চলে এসেছিল সত্যি আল্লাহ তাআলা মানুষের সূরত সিরাত কেমন সেই দিকে তাকান না মানুষের আমাল কেমন সেই দিকে তাকান তাই আমরা যে যতটুকু ইবাদত করি ইখলাসের সাথে করব যে যতটুকু আল্লাহ পাকের জন্য নামাজ পড়ে রোজা রাখি হজ করে নেক আমল করি সম্পূর্ণ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার জন্য করব আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো আজকে আলোচ্য বিষয়ের উপরে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রশ্ন করবেন অথবা যেই কোনো বিষয়ে ইসলামের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে
প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন হুজুর আমার প্রশ্ন হলো যে আমাদের মধ্যে কোনো আপনজন মারা গেলে আমরা তিন দিনে অথবা সাত দিনে যে মিলাদটা দিয়ে থাকি আসলে এটা নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি কেউ বলে মিলাদ করা যাবে না কেউ বলে মিলাদ আছে আসলে এরা তো মানে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আর একটা প্রশ্ন আছে হুজুর বলুন আরেকটা প্রশ্ন হলো আসলে আপনারা নাম নিয়ে কোনো প্রশ্ন করেন আমি আমার নাম হচ্ছে লোকমান এই লোকমান শব্দের অর্থ জানতে চাচ্ছি হুজুর ধন্যবাদ আপনাকে আপনি অনুষ্ঠান দেখেন তাই আমরা এখানে কি আলোচনা করি কি করি না সেটাও আপনি জানেন ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ তো মোহতারামের কাছে আমরা প্রথম যে বিষয়টি উনি জানতে চেয়েছেন যে আসলে মানে তিন দিন এবং সাত দিন অথবা চল্লিশা অথবা বাৎসরিক যে দোয়ার মাহফিলগুলো হয়ে থাকে আমরা নাম দিয়েছি দোয়ার মাহফিল তো দোয়ার মাহফিল তো শুধু তিন দিনের সাথে সীমাবদ্ধ নয় আর সাত দিনের সাথে চল্লিশার সাথে সীমাবদ্ধ নয় যেই কোনো দিন যেই কোনো সময় যেই কোনো নামাজের রক্তে যে কোনো নামাজের রক্ত ছাড়াও পিতামাতা মুর্দেগান যারা আছেন কবরে তাদের জন্য দোয়া করতে পারি দোয়া করতে পারি আপনি আপনার কাছে আমি খুব সংক্ষেপে জানবো যে সীমাবদ্ধ অক্ত তারিখের সাথে সীমাবদ্ধ করে দোয়া কোনো সুবুত আছে কিনা আপনি তো সংক্ষিপ্তভাবে বলেই ফেলছেন যে তিন দিন পাঁচ দিন সাত দিন চল্লিশা এই ধরনের কোনো কথা কিন্তু হাদিসে যে ওই দিনই করতে হবে ওই দিনই করতে হবে এমন না আসলে এইভাবে আমরা খাস করে দেওয়া মানে হলো আমার আর কোনো দিন আমার আব্বা আম্মা মৃত আরও জানিক আপনজন আছে তাদের জন্য আর দোয়া করা লাগবে না দোয়া শুধু এই কয়দিন করলে হবে না এমন না শরীয়ত বলছে তাদের জন্য সব সময় ধন্যবাদ আমরা আমার ভাইয়ের মাধ্যমে যে প্রশ্নটি পেয়েছি আমার আব্বা আম্মা আপনার আব্বা আম্মা আমাদের পিতামাতা যারা পরলোক গমন করেছেন ইন্তেকাল করেছেন ওনারা কি আমাদেরকে সময় তারিখ অনুযায়ী সোহাগ করেছেন মায়া করেছেন সবসময় মায়া করেছেন এরকম নয় যে আমরা যখন ভালো সুন্দর দেখতে একেবারে ভালো ছিলাম তখন আদর করেছেন আর যখন আমরা বিছানায় ময়লা আবর্জনা করে দিয়েছে তখন করেন না সবসময় আদর যত্ন করেছেন পিতামাতার জন্য হার নামাজের রক্তে দোয়া করা চাই এখন এবং যখনই মনে চায় তখন আল্লাহ রাব্বে কারিমের কাছে নামাজের পরে নামাজের আগে আপনার সুবিধা মতে ওনাদের জন্য দোয়া করা দিন তারিখ নিয়ে লোকমান শব্দের অর্থ নিয়ে আসলে আমরা তো আলোচনা করি না লোকমান তবে নামটা তো সুন্দর নামটা সুন্দর হযরত লোকমান আলাইহি সালাতু ওয়াসসালাম যার কথা কোরআনে পাক কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল লোকমান নামে আপনি দেখুন লোকমান আলাইহি সালাতু ওয়াসসালাম উনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে যথেষ্ট বিতর্ক রয়েছে বাট নবী ছিলেন নাকি ওলি ছিলেন হ্যাঁ যথেষ্ট আলোচনা কিন্তু আছে সেক্ষেত্রে ঐতিহাসিকরা এ ব্যাপারে ফয়সালা দেননি যে আসলে নবী ছিলেন নাকি ওলি ছিলেন যেটাই ছিলেন নবী হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওলি হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা সেক্ষেত্রে আপনার নাম লোকমান একজন মহান ব্যক্তির নামে আপনার নাম রেখেছেন নামের মর্যাদা রাখা চাই নামের সম্মান রাখা চাই আপনি মনে করুন আপনার এই নামটি নামের সাথে মিল পবিত্র কোরআনে একটি সূরাও কিন্তু আল্লাহ তাআলা নাযিল করেছেন ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল জি হুজুর অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আর অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে কোনটা সঠিক হবে সুন্দর প্রশ্ন করেছেন জি আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সঠিক তো পরেরটাই যেহেতু লামে আল্লাহর আগে যদি জবর বা পেশ হয় তাহলে লামে আল্লাহ মোটা করে পুর করে পড়তে হয় ইল্লাল্লাহ এটাই হলো সঠিক উচ্চারণ মানে এক কথায় ব্যাকরণগত একটু বিষয় এখানে আছে অর্থাৎ যদি আগে আমাদের হুজুরে সংক্ষেপে বলেছেন লামে আল্লাহ আমি বুঝিয়ে বলছি যে আল্লাহ শব্দের আগে একটা আলিফ আছে আলিফ তো এই আলিফে যদি অথবা লামে যদি জের হয় লিল্লাহি অথবা যদি আলিফ হয় জবর হয় তাহলে আল্লাহ তাহলে জবর যদি হয় তাহলে সেটাকে মোটা করে পড়তে হয় পেশ যদি হয় মোটা করে পড়তে হয় রাসূলুল্লাহ অথবা আল্লাহ আর যদি জের হয়
তাহলে চিকন করে পড়তে হয় লিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনি যেমনটি শুনেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ব্যাকরণের দিক থেকে এটাই সহি, কিন্তু কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকম কিছুটাও মোটা হয়ে যায় সেই ক্ষেত্রে যে অশুদ্ধতা বলা যাবে না, বেশি বিশুদ্ধ হলে ওইটা ইল্লাল্লাহ। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি জানতে চাইছিলাম যে ওয়াহ আহাদনামাটার কি ফজিলত বা কিভাবে পড়তে হয়? আমি মুখস্থ করছি কিন্তু এটা কি কতটুকু সওয়াব আছে এটা আমি একটু জানতে চাই। জি আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। আহাদনামা, আহাদনামা বলতে কোনটা বুঝেছেন? ওনার কাছে যে অজিভাটাই আছে জি ওইটার নাম দিছে হয়তো অথবা কোনো বুজুর্গানের দিন আমরা বলবো যে কোনো সহি হাক্কারি বুজুর্গানের মাধ্যমে বা রচিত একটি আহাদনামা ওনার কাছে আছে। আমি ভালো কাজ করার নেক কাজ করার অঙ্গীকার করলাম। আল্লাহ রাব্বে করিমের তাওহিদ নিয়ে যেখানে আলোচিত হয়েছে, আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে যেখানে আলোচিত হয়েছে এবং অনেকগুলো নাম আল্লাহ তাআলার সেখানে আছে, এটাকে মূলত আহাদনামা বলা হয়। সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে আহাদনামা আল্লাহ তাআলার নাম সম্বলিত যে ইয়াগুলো আছে সেগুলোকে অনেকেই 99টি নাম আল্লাহ পাকের গুণবাচক, একটি নাম আল্লাহ তাআলার আসল নাম। তো এই 99টি নাম এবং আল্লাহ এগুলোকে অনেকে বলেছেন ইসমে আজম। ইসমে আজম অর্থ অনেক ভারী, ইসমে আজমের আমলটা অনেক ফজিলতপূর্ণ। কেউ যদি এই নামগুলোকে সুন্দরভাবে উচ্চারণ সঠিকভাবে করে আমল করেন, পানিতে দম দেন অথবা নিজের শরীরটাকে জেরে ফেলেন, তো আল্লাহ রাব্বে করিম তার মনের আশাকে পূরণ করেন, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন, তো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনি আহাদনামা পড়তে পারেন, তবে আমরা বলবো যে সঠিক হযরতে উলামায়ে কেরাম যারা সহি লাইনে কাজ করেন এবং যারা জানেন ওনাদের কর্তৃক রচিত যদি কোনো বই আপনার কাছে থাকে আর সেখানে আহাদনামা থাকে সেটা আপনি পড়তে পারেন, ফজিলত। কোনো হক্কানি আলেমের কাছে উনি এই আহাদনামাটা যদি একটু মুরাজাত করেন দেখান তাহলে ভালো হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পঞ্চগড় থেকে বলছিলাম। জি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বলুন। জি আমার ওই আমাদের পাশের মসজিদে জি ওখানে মানে আমাদের এক ভাই আর কি উনি জমি দান করছে। জি উনি হ্যাঁ আপনি প্রশ্ন করুন, কথা বলুন। জমি দান করছে কিন্তু জমিটা উনি ওয়াকফ করে দিছে, ওয়াকফ রেস্টি যেটা উনি বলে। এখন ওখানে ওই কমিটি আমি বলতেছি যে এখন উনি ওখানে বলছে যে এখানে দাতা সদস্য হতে যাচ্ছে, এটা আসলে ইসলাম সঙ্গতভাবে কতটুকু যৌক্তিক হবে আর কি? বুঝতে পেরেছেন। জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি রবিউল ইসলাম সাহেব, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। জমিন ওয়াকফ করছে মুখী কিন্তু এখন রেজিস্ট্রি করে নেই, উনি দাতা সদস্য হতে চায়। এখন এখানে আসলে উনি যেহেতু মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য ওয়াকফ করার ইচ্ছা, ওয়াকফ করে ফেলাই উচিত। আর দাতা সদস্য আমাকে রাখতে হবে এইভাবে একটা শর্ত করা যেটা আজকে আমরা আলোচনা করেছিলাম, এটা কিন্তু এখলাস পরিপন্থী, এখলাস পরিপন্থী। তিনি আল্লাহর জন্য দান করছেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তিনি ওয়াকফ করে দেওয়াই উচিত। দাতা সদস্য এইভাবে থাকতে হবে। আমি আপনার সাথে এই বিষয়টি অ্যাড করব যে শরীয়তের দৃষ্টিতে ওয়াকফ যাকে বলা হয় সেটা মৌখিক কথা বলার দ্বারাই ওয়াকফ হয়ে যায়, ইজনাম ওয়াকফ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, ইনদাল্লাহ ইনদা শরিয়া সেটা কিন্তু ওয়াকফ হয়ে গিয়েছে।
এখন লিখিত রাখা বা লিখিত দেওয়া এটা হলো দুনিয়াবি ঝামেলা এড়িয়ে চলার জন্য অক্ষুণ্ণ হয়ে গিয়েছে বলা যায় ইন্তেকাল করছে পরবর্তী জানাশ হয়তো তো সেই ক্ষেত্রে অক্ষ হয়ে গিয়েছে আপনার আপনি যেমনটি বলেছেন আপনার ভাই জমি মসজিদের জন্য অক্ষ মৌখিক ভাবে করেছেন অক্ষ হয়ে গিয়েছে এখন আপনি দাতা সদস্য হতে চান হতে পারবেন কোনো নিষিদ্ধ তো এখানে কিছু নেই আপনি মসজিদে দাতা সদস্য বিভিন্ন ভাবে হওয়া যায় আপনি এর সাথে জমি অ্যাড করে দিয়ে দাতা সদস্য হতে পারেন অথবা এখানে কিছু বানিয়ে আজীবন দাতা সদস্য হতে পারেন আপনি একতলা করে দিলেন একটা সাদ করে দিলেন অথবা একটা মানে কি বলে পিলার করে দিলেন অথবা একটা ফ্লোর করে দিলেন আজীবন আপনি দাতা সদস্য লেখা থাকতে হবে এটা জরুরি এমন জরুরি নয় মৌলিক ভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদের কাজ করা পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর জি আমি একটা প্রশ্ন হলো যে আমাদের যে বলে যে পর্দা ঘরে থাকবে ঘরে তো পুরুষ মানুষ আমাদের নেই কিন্তু আমরা তো মাথায় ওড়না পরি না এটা কি আমাদের পাপ হবে না গুনাহ হবে ধন্যবাদ যে আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি জি আপনি বলতে চাইতেছেন যে পর্দার সাথে থাকা ঘরে যদি কেউ না থাকে কোনো পুরুষ লোক না থাকে মাথায় যদি ওড়না না থাকে অসুবিধা নেই বাকি এমনি শালীনতার ইয়ে হলো যে মহিলারা সবসময় মাথা ঢেকে রাখবে আর পরপুরুষের সামনে মাথাও ডাকতে হবে চেহারাও ডাকতে হবে এগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত গরমে যদি কোনো পুরুষ লোক নাই মাথা থেকে আমরা কাপড় পরে গেছি শুধু মহিলারা আছে বা একা অসুবিধা নেই তাতে অসুবিধা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ছেলেও ইন্তেকাল করেছে মেয়েও ইন্তেকাল করেছে জি জি আপনার জানার বিষয় আমি যথেষ্ট চেষ্টা করি যে ভালো হয়ে চলা না নমস্কার ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয়ে মানে আবেগ পুরোটাই আমরা বুঝতে পেরেছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন বুঝতে পেরেছি তবে উনি একজন ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে উনি আসলে আল্লাহর দরবারে বহুত বড় একজন যে খাঁটি বন্দারের পরিচয় মানুষ অনেক সময় নেক আমলের কারণে জান্নাত যেতে পারে না যখন এরকম হাদিসে পাকের মধ্যে আছে আমি যদি কারো সন্তান যদি নিয়ে যাই তাহলে এটার বিনিময় আমি তাকে জান্নাত ছাড়া আর কিছুই না তাকে জান্নাত দিব আমার আপনার আমলের উসিলায় আমলের দ্বারা হয়তো জান্নাত কামাইতে পারবো না কিন্তু যদি সন্তান যদি মারা যায় আর এটার জন্য আমি ধৈর্য ধারণ করি আল্লাহর দরবারে এটার জন্য আমি সওয়াবের আশা করি তাহলে এটার উসিলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করবেন ওনার জানার যে বিষয়টি যতটুকু আমি বুঝতে পেরেছি যে আমি তো ওনার বাসায় আমি তো নামাজ পড়ি রোজা রাখি অর্থাৎ হক হালাল মতো চলার চেষ্টা করে করেন তারপরও দুটো সন্তান ইন্তেকাল করেছে একদম নিষ্পাপ অবস্থায় তো পাপের কোনো কারণে হচ্ছে কি না এই বিষয়টি আমরা বলবো আপনাকে যে রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়েও পরীক্ষা করেন কাউকে সন্তান কারো থেকে সন্তান নিয়েও পরীক্ষা করেন কাউকে মাল দিয়েও পরীক্ষা করেন কারো থেকে মাল নিয়েও পরীক্ষা করেন কাউকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে পরীক্ষা করেন কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলার পরীক্ষার ধরন বিভিন্নভাবে হয় তো আপনার দুটো সন্তান এন্তেকাল করেছে আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন আপনি মনে করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা পুত্র সন্তান একজন বেঁচে ছিল না তো সেই ক্ষেত্রে দুটো সন্তান এন্তেকাল করেছেন আপনি এখানে কথা বলতে পারছেন না সরাসরি আপনি মানে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন যে দুটো সন্তান এবার মারা গেল গুনার কারণে আপনার সন্তান চলে গেছে বিষয়টা আসলে এমন নয় আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন এবং আমি বলবো যে পরকালে আপনার জন্য মহা পুরস্কার আছে কারণ এই সন্তানদের যখন জানাজা হুজুররা পড়িয়েছেন তখন কি দোয়া করেছেন জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজারান
দেখুন আপনাকে আপনি আল্লাহ তাআলা আপনার আগে তাকে নিয়ে গিয়েছেন তো সে হলো মুকদ্দমাতুল জাইশ অর্থাৎ আপনার আগে রাস্তা ক্লিয়ার করছে জান্নাতে নেওয়ার জন্য এবং মহাপুরস্কার যেন আপনার জন্য সেখানে থাকে এবং সে যেন আমার আপনার জন্য সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে কিন্তু তার নামে জানাজা পড়া হয়েছে তো আপনি দোয়া করুন এজন্য মন খারাপের কিছু আর এই সন্তান তো নিশ্চিত জান্নাতি আর এই সন্তান আপনাকে ছাড়া কিন্তু জান্নাতে যাবে না সুবহানাল্লাহ আর হাদিসের মধ্যে আছে মান ইউরিদুল্লাহ বি খাইরিন ইউসাববিহু আল্লাহ তার যার কল্যাণের ইচ্ছা করেন তাকে অনেক সময় বিপদ আপদ দিয়ে থাকেন সুন্দর আপনি বলেছেন তবে ইবাদত যেমনটি চালিয়ে গিয়েছেন চালিয়ে যাবেন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার নিয়ামত ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আমি আব্দুল্লাহ গাজীপুর থেকে জি বলুন আমার প্রশ্নটা হলো যদি কোনো ব্যক্তি সুদে টাকা লাগায় এই সুদের টাকাটা যদি সন্তান লেখাপড়া করায় তো কতটুকু কার্যকর ইসলামের জন্য হবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন এমন ভাবে করেছেন আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নের উত্তর কিছুটা আপনারও জানা আছে যেমন প্রশ্নের ধরনে আমরা বুঝতে পেরেছি মোহতারামের কাছে আমরা উত্তরটা শুনবো সুদ তো হলো বহুত বড় মারাত্মক জিনিস আল্লাহ তাআলা দুই ব্যক্তির ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন তার মধ্যে আছে এক ব্যক্তি আছে যারা সুদি লেনদেন নিয়মিত করে যায় ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা মারাত্মক আপনার কি গুনাহ অন্যায় জিনিস আছে সুদ তো এই সুদের মাধ্যমে আপনি আপনার সন্তানকে পড়ালেখা করাইতে আছেন এটা তো আপনি নিজেই বুঝতে আছেন যে এটা আসলে কতটুক কবুল হবে আপনার হারাম জিনিস দিয়ে আপনার সন্তানকে আপনার কি লালিত পালিত করতেছেন সুন্দর আপনি বলছেন আমি আপনার কথার সাথে এই বিষয়ে একটু যোগ করব জি যে এই জন্য ওনাকে বলেছি যে আপনি নিজে বুঝতেছেন যে সুদের কি বলে পয়সায় সন্তানকে লেখাপড়া করালে তো এর পরিণাম কি হবে পরিণাম কি হবে এক নম্বর হলো আপনি যদি আম গাছ লাগান তো সেখান থেকে আম ফলে আপনি খেতে পারবেন জাম খেতে পারবেন না আপনি যদি সুপারি গাছ লাগান সেখান থেকে সুপারি আপনি খেতে পারবেন এখান থেকে ডাব খেতে পারবেন না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো হালাল আর হারাম তা আমি তাকে উপার্জন করছি হারাম এবং তাকে খাওয়াচ্ছি আমি হারাম তো হারামের কিভাবে ভালো আমি আশা করব এর থেকে খুব খেয়াল করে শুনুন জিনিসটা হলো দুর্গন্ধ সেখান থেকে যদি আমি আতরের আশা করি আতরের গ্রানের আশা করি এটা তো কখনো হতে পারে না কারণ সন্তানদেরকে যিনি খাওয়াচ্ছেন তারা কিন্তু অপরাধী না অপরাধী হলো যিনি খাওয়াচ্ছেন তিনি অপরাধী ওরা তো মাসুম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদের অধীনস্থ যারা আছেন তারা কিন্তু অপারগ তাদের কিছু করার নেই যিনি হারাম উপার্জন করে খাওয়াচ্ছেন সুদ হোক ঘোষ হোক আরও যা যা আছে এভরিথিং যা আছে এখানে হারাম এক কথায় তো সেখানে এই এই টাকা দিয়ে আপনি চাউল কিনলেন ডাউল কিনলেন ময় মশলা কিনে এগুলোকে রান্না করে তাকে খাওয়াবেন তো এর দ্বারা যে রক্তটা হবে রক্তটা হারামের রক্ত হবে হালাল হবে না তো হালালের হলে হালাল হলে তার অ্যাকশনই আলাদা আর হারাম যদি হয় তার অ্যাকশনই কিন্তু সুসন্তান আশা করা যায় না সু ভালো কিছু আশা করা যায় না ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক চমৎকার সুন্দর আলোচনা আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন এবং করেছেন আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা দর্শক মণ্ডলী আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতেছিলাম সর্বশেষ আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটি হাদিসও বলেছেন যে মা কালুহু হালালুন মাশরাবুহু হালালুন মালবাসুহু হালালুন আমরা যা পরিধান করব যা পানাহার করব যা খাবো সব যেন হালাল হয় হালাল হওয়ার পরে রাব্বি কারিমের কাছে যখন দোয়া করব সে দোয়া কবুলের আশা করা যায় এর বিপরীত আমাদের পরিধেয় বস্ত্র পানাহারের বিষয় অথবা
পরিবেশগত বিষয় যা আছে আমরা যেখানে বসবাস করছি যদি হারামের অবকাশ থাকে হারাম ঢুকে যায় তো ফায়াকুলু আইন আল্লাহ সে যতই বলুক আল্লাহ কোথায় অন্ধকার আয়নায় যেমন চেহারা দেখা যায় না ঠিক হারাম খেয়েও ইবাদত করলো সেটাকেও কবুলের আশা করা যায় না অন্ধকার আয়না এখানে আছে অন্ধকার আয়নাও আছে কখনো চেহারা দেখা যাবে না আর আল্লাহ রাব্বি করিমের খালিস একনিষ্ঠ ভাবে যারা ইবাদত করছেন আল্লাহ তাআলার ওলি অন্ধকার রজনীতে তারা দিবালোকের মতো সূর্যের মতো চন্দ্রের মতো সেখানে চমকাতে থাকে আল্লাহ তাআলাকে ডাকলেই পাওয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আজকের নয় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين يا كريم يا رحيم يا راحم المساكين مولاي كريم الله مولاي كريم اپنی تو رحمان اپنی رحیم امرا گناہگار بندر اپنا شاہی دربارے ہاتھ تلچھے مولاي كريم شت گنار پوریو বান্দা যখন খাটি মনে ইখলাসের সাথে আপনার শাহি দরবারে হাত তোলে বারবার গুনাহ করার পরে যখন রহমতের দিকে ফিরে আসে আপনি তাকে মাফ করে দেন ওগো করিম মেহরবানি করে তাদের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম নিউজ 24 এর ইসলাম আমরা এই অনুষ্ঠানকে যারা ভালোবাসেন যারা মুহাব্বত করেন যারা আয়োজন করেছেন বসুন্ধরা পরিবার সহ মাওলাই করিম সারা জাহানের মুসলমানদেরকে মেহরবানি করে আপনি মাফ করে দেন আপনার নেক বান্দা বান্দীদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ যা কিছু আমরা ইবাদত করি জবানের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে সালাতের মাধ্যমে মাওলাই করিম তেলাওয়াতের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে মেহরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন আমাদের তমাম ইবাদতের আল্লাহ করার পূর্বে আমাদেরকে ইখলাস দান করেন লোক দেখানো ইবাদত থেকে মেহরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন মাওলাই করিম আল্লাহ তমাম রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ডেঙ্গু মাওলাই করিম এই জ্বরে অনেক আক্রান্ত হয়ে আছেন অনেকে ইন্তেকাল করেছেন শিশু থেকে নিয়ে বয়োবৃদ্ধ পর্যন্ত যারা আক্রান্ত হয়ে আছেন মেহরবানি করে সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আপনি তো কুন ফায়াকুনের মালিক আল্লাহ আপনি তো রহমতের মালিক আপনি তো করুণার মালিক কাদেরে কুদর রক্তধারী বরকামাল কাদেরে কুদর রক্তধারী বরকামাল অন্ত হাসবি অন্ত রব্বি জুল জালাল কাদেরে কুদর রক্তধারী হরস খাহিয়াকুনি মুর্দা রব জানে বখশি জিন্দা রব যাকুনি ইয়া করিম আপনি তো সকল কিছুর মালিক মেহরবানি করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন বিভিন্নভাবে কষ্টে আছেন মুসিবতে আছেন মেহরবানি করে আল্লাহ সকলের জন্য আল্লাহ আপনি খায়রের ফয়সালা করে দেন মাওলাই করিম আমাদেরকে নেক হায়াত দান করেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করেন পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন
আল্লাহ এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মহব্বত করেন যারা ভালোবাসেন মেহেরবানি করেন এক হায়াত দান করেন বরকতময় রিজিক বরকতময় হায়াত বরকতময় দৌলত বরকতময় সময় বরকতময় আওলাদ আপনি দান করেন আল্লাহুম্মা ওগো করিম শয়তান আমাদের পেছনে পড়ে আছে আল্লাহ আমাদেরকে ভালো কাজ থেকে সরিয়ে রাখতে চায় মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন তমাম বালা মুসিবত থেকে আমাদের দেশকে দেশের মানুষগুলোকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন অভাবীদের অভাবগুলোকে আপনি দূর করে দেন কৃষকের কৃষি কাজে আপনি বরকত দান করেন মাওলাই করিম তারা যেন আরো পূর্ণ উদ্যমের সাথে কৃষি কাজ করতে পারেন মাওলাই করিম জমিনের পরিমাণ বাড়াতে পারেন সেই আগ্রহ তাদের মধ্যে আপনি তৈরি করে দেন মাওলাই করিম ভালোবাসা তৈরি করে দেন হালালে বরকত হয় হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন তাম হারাম থেকে মেহরবানি করে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলাই করিম আল্লাহ মক্কা মদিনায় যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন যারা যেতে পারেননি জীবনে একবার হলেও যাওয়ার ব্যবস্থা করে দেন আমিন বিহরমতে সাইয়েদুল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন